বন্ধুরা, আমি তানিয়া আর আমি চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন সন্ধে 6টা বাজে আর আমি একটু বেরোবো, একটু দরকার আছে। তো চলো তোমাদের দেখাই আমি কোথায় যাচ্ছি। দাঁড়াও, জুতোটা পরে নি, নিয়ে ফটাফট বেরিয়ে পড়ি, কারণ যত লেট করব তত লেট হবে। ওইদিকে দেখো, আমার শাশুড়িমাও বেরিয়ে যাচ্ছে হাঁটতে, আমরাও বেরিয়ে যাই তাড়াতাড়ি। আর এদিকে আমার বেরোনোর মুখে আমার ছোট্ট অতিথির সাথে দেখা হয়ে গেছে, কিন্তু ওকে নিয়ে যদি এখন পড়ে থাকি আরও লেট হবে, তাই চলো পড়ে থেকে লাভ নেই, বেরিয়ে পড়ি। বাইরে কিন্তু বেশ ঠান্ডা, বাইকে গেলেই বোঝা যায় কেমন ঠান্ডা লাগে। রিজু ওর পক্ষীরাজকে একটু তেল খাইয়ে নিক, নাহলে তো উনি আবার সার্ভিস দেবেন না। তেল খাওয়ানো হয়ে গেছে, পক্ষীরাজ কিন্তু এখন ভালোই সার্ভিস দিচ্ছে। আমরা কুচবিহার পৌঁছে গেছি, আর ওই যে দেখো কুচবিহারের এই রাস্তাটা কি সুন্দর, পরপর লাইট দিয়ে সাজানো, আর মলগুলো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, দেখতে কিন্তু ভারী ভালো লাগে। আর যে কাজের জন্য এসছি, দেখি এই দোকানে সেটা পাই কিনা। না, পেলাম না। যাই একটু কফি খেয়ে নি, এটা কিন্তু আমার কুচবিহারের সব থেকে ফেভারিট কফি খাওয়ার জায়গা। আর আমাকে আর রিজুকে শীতের পোশাক পরা দেখে কিন্তু তোমরা অবাক হয়ে যেও না, এই বাইকে করে আসতে গেলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে এই সময়টা, তাই একটু কফিটা খেয়ে নিজেদেরকে একটু গরম করে নিচ্ছি। আর কফিটা খাওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো রিজুর মামা বাড়ি যাওয়ার জন্য, কারণ কাজ যখন হলোই না চলো একটু ঘুরেই আসি। এই যে মামা বাড়ি চলে এসছি, দাঁড়াও আগে লিফটে করে উপরে উঠে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে আসতে না আসতে মামি ঠেকুয়া আর গ্রিন টি দিয়ে দিয়েছে, আর যার জন্য হন্যে হয়ে ঘুরলাম সেটা অবশেষে এসে ভাইয়ের কাছে পেলাম। থ্যাংক ইউ জিজু। মামা বাড়ি থেকে বেরোতেই রিজুর মনে ইচ্ছে জাগলো মোমো খাবে, আর অমনি কর্তার ইচ্ছায় কর্ম। ওই যে মোমো নিয়ে আসছে, এবার মোমোটা খেয়ে ফেলি ফটাফট, তারপর বেরিয়ে পড়ব। ফিরতে ফিরতে দেখো চোখে পড়লো কি সুন্দর বাড়িটা সাজানো লাইট দিয়ে, দেখতেও সুন্দর লাগছে তাই না, উৎসব শেষ হয়েও যেন শেষ হয় না। আর আমাদের ফিরতে ফিরতে আমাদের পিছন পিছন কারা আসছে দেখো। এই যে চলে এসছে আমার সুন্দরী, দাঁড়িয়ে আছে, কতক্ষণে গেটটা খুলবো আর ও ঢুকে যাবে। দাঁড়াও একটু আদর করে নি। আর ওই যে মায়ের পিছন পিছন মায়ের ছেলেও চলে এসছে, দাঁড়াও গেটটা খুলে দি। ওই দেখো আমাদের থেকেও যেন ওদের বেশি তাড়া লেগেছে ঘরে ঢোকার, সর লাগবে তো না হলে। দাঁড়াও মায়ের জন্য মোমো নিয়ে এসেছিলাম, সেটাকে একটু গরম করতে দিই, কারণ অনেকটা রাস্তা দিয়ে এসছি তো মোমোটা ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা ঠান্ডা মোমো খেতে কিন্তু ভালো লাগে না একদম। একটু মাইক্রোওভেনে দিয়ে দিই, সেকেন্ডের মধ্যেই গরম হয়ে যাবে। মোমোটাও আমার গরম করা হয়ে গেছে, দাঁড়াও মাকে দিয়ে দিই খেতে। আর মায়ের দেখো মোমো দেখে হাসি যেন ধরছে না, মোমো খেতে ভীষণ ভালোবাসে। আচ্ছা মা খেতে থাকুক এদিকে, আর রিজু এদিকে বিস্কুট বার করছে, বাইরে তো ওদিকে অতিথিরা অপেক্ষা করছে, কখন ওদের জন্য বিস্কুট আসবে। কিরে উঠবে?
মরা যা। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে।